আমি স্পিন করব নাকি হচ্ছে আপনি সো আমার পক্ষ থেকে আমার স্পিনটা হচ্ছে পান্ডা করবে ওকে অলরাইট ডান লেটস সি হোয়াট হ্যাপেন কে 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 আই থিংক ফাইনালি আমার পছন্দের আইটেমগুলো চলে আসছে আমি হচ্ছে মোটামুটি এখানে 11টা আইটেম নিয়েছি যদিও এখানে প্রায় 25 কিংবা তারও বেশি আইটেম আছে বাট আমি আমার পছন্দ মতো 11টা আইটেম চুজ করেছি আর আনফরচুনেটলি কিছু আইটেম শেষ হয়ে গিয়েছে যার জন্য আসলে আমি নিতে পারিনি বাট যেগুলো নিয়েছি সেগুলো টেস্ট কেমন সেটার ফিডব্যাক এখন আমি দিব সো ফার্স্ট অফ অল একটা বিষয় আমি বলে দিচ্ছি এখানকার প্রাইস রেঞ্জটা হচ্ছে 80 টাকা থেকে 150 টাকার মধ্যে 80 120 150 সবার আগে আমি দুইটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে বেকড ইয়োগর্ট যার প্রাইসটা হচ্ছে 80 টাকা মাত্র সো এটাই হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে কম প্রাইস আর দেন হচ্ছে 150 টাকার মধ্যে আছে হচ্ছে ব্লুবেরি কাসা এটার প্রাইস হচ্ছে 150 টাকা আর এছাড়া বাকি যে আইটেমগুলো আছে সবগুলোর প্রাইস হচ্ছে 120 টাকা করে সো আমি ফার্স্ট অফ অল সবচেয়ে কম বাজেট যেটা 80 টাকা এটা দিয়ে হচ্ছে স্টার্ট করছি নিচে হচ্ছে ইয়োগার্ট উইথ ক্রিম আর উপরে হচ্ছে কিছু মিক্সড ফ্রুটস দেওয়া আছে সো একটা দইয়ের একটা ফ্লেভার আর তার সাথে মিক্সড ফ্রুটের একটা মিষ্টি ফ্লেভার এবার হচ্ছে সবচেয়ে দামি যেটা 150 টাকার এটার প্রাইস বেশি হলেও আই থিঙ্ক এটার টেস্টটা আসলে একটু ডিফারেন্ট বিকজ এখানে প্রত্যেকটা লেয়ারগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে খেতে ভালো লাগতেছে পেস্ট্রি আইটেমগুলো না আসলেই মানে সবারই খুব পছন্দের লাইক আদার্স আমারও আসলে খুবই পছন্দের মানে চোখের সামনে এতগুলো আইটেম আমি আসলে কনফিউজ কোনটা রেখে কোনটা খাবো আর এই জিনিসটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করতেছে এটার ডেকোরেশনটাই না খুব সুন্দর মানে দেখলেই ইচ্ছা করবে না একটু ট্রাই করি সো এই আইটেমটার নাম হচ্ছে চেরি কাসা উপরে খুব সুন্দর করে হচ্ছে চেরির একটা মেশ লেয়ার দেওয়া আছে আর নিচে হচ্ছে কাসা আমি একটু চেরি আর নিচ থেকে সামান্য একটু কাসা দুইটাকে কম্বাইন করে একটা লেয়ার নিয়েছি এটা জোস 120 টাকা প্রাইস বাট এটার স্ট্রবেরির একদম যে একটা র ফ্লেভার এবং কাসাবের যে একটা সংমিশ্রণ দুইটা মিলে খুব ভালো একটা দুর্দান্ত কম্বিনেশনের টেস্ট আসতেছে দিস ওয়ান ইজ অ্যাবসলিউটলি জোস এটা হচ্ছে স্ট্রবেরি মোস স্ট্রবেরি ফ্লেভারের যে ক্রিম আমরা যখন আইসক্রিম খাই না একদম ঘন টাইপের যে একটি স্ট্রবেরি ফ্লেভার থাকে ওই টাইপের একটা ফ্লেভার পাবেন ইউজুয়ালি মুজগুলো কিন্তু আসলে অনেক পাতলা হয় বাট এটা আসলে আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এটা অনেক বেশি থিক এটা আসলেই অনেক বেশি থিক অনেক ঘন খেতে খুবই ভালো লাগতেছে সো স্ট্রবেরির পর আর একটা ফ্লেভার ট্রাই করছি অলমোস্ট সিমিলার বাট এটা হচ্ছে পান্ডানা মুজ উপরে খুব সুন্দর করে একটা মানে চকলেটি একটা লেয়ার দেওয়া আছে একটা বাইট দেওয়া আছে খুব সুন্দর করে খুবই সফট একটা ফ্লেভার খুব সুন্দর করে হচ্ছে একের পর একটা লেয়ার দেওয়া আছে উইচ ইজ ওরিও কাসাব কাসাবের উপরে একটা ওরিও বিস্কিটের গুঁড়া ছিটে দিলে মানে যেরকম একটা সংমিশ্রণ হয় লাইক সেম খুব সিম্পলি খেতে ভালো লাগছে এটা একদম উপরে খুব সুন্দর করে হচ্ছে চকলেটটাকে গার্নিশ করে দেওয়া আছে আর নিচে হচ্ছে মুস এটা হচ্ছে চকলেটি মুস এটা আরো বেশি ভালো লাগতেছে চকলেটের চেয়ে মানে খুব সুন্দর করে যে গার্লিক করে দেওয়া না এটা খুব ভালো লাগতেছে খেতে এটা হচ্ছে শেরানি এটা ইউজুয়ালি এর আগে আমার ট্রাই করা হয় নাই যতদূর শুনেছি এটা বেসিক্যালি হচ্ছে মিডল ইস্ট যে কান্ট্রিগুলো সৌদি দুবাই ওই সব জায়গাতে খুব বেশি ফেমাস উপরে হচ্ছে সেমাই আর নিচে হচ্ছে ফুল ক্রিমের সাথে একটা চিজের ফ্লেভার পাওয়া যাচ্ছে ইউজুয়ালি এটা আসলে বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না যতদূর শুনেছি এটা আসলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো দুবাই কাতার সৌদি ওইসব দেশের খুব ফেমাস একটা ডেজার্ট এটা 120 টাকার মধ্যে একটা ইউনিক আইটেম আই থিঙ্ক এবং খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা লেয়ার খুব গুছিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে পরিবেশন করা হয়েছে এটার মধ্যে যে সুগারের যে রেশিওটা এটা খুবই সফট এটা হচ্ছে পিস্তা সুকাসা এটা টেস্ট একটু ট্রাই করি এটা হচ্ছে লোটাস কাসাত
উপরে একটা ওরিও মেশ করে দেওয়া নিচে কাঁচা একদম একটা মিল্কের একটা মানে একটু ঘন একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এন্ড ফাইনালি এটা হচ্ছে ব্লুবেরি মুস উপরে খুব সুন্দর করে হচ্ছে ব্লুবেরি মেশ করে দেওয়া আর নিচে হচ্ছে একটা স্ট্রবেরি লেয়ারও আছে একই সাথে তিনটা ফ্লেভার পাচ্ছি নিচ থেকে স্ট্রবেরি ব্লুবেরি ব্লুবেরি মেশ সবকিছুর একটা কম্বিনেশনাল টেস্ট ভাই আসল জিনিস আগে খাইতে হয় জুস আমার কাছে মনে হয়েছিল যে সবগুলো খাওয়ার পর এটা সবার লাস্টে খাবো এবং মানে এটা মানে খাওয়ার পরে মনে হয়েছে না যাই খাইছি এন্ড অফ দ্য ডে মুখে একটা ভালো স্মেল একটা ভালো ফ্র্যাগনেন্স রয়ে গেছে সো ওভারঅল আসলে এতগুলো আইটেম সবগুলোই চেষ্টা করছি একটু একটু করে ট্রাই করে একটা অনেস্ট ফিডব্যাক দেওয়ার এখানে 11টা আইটেমের মধ্যে 3-4টা আইটেম আছে যা আপনার মানে প্রত্যেকবার আপনি যতবার আসেন খাইতে ইচ্ছে করবেই বাট ওভারঅল প্রত্যেকটা আইটেমই আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী ইটস ওর্থ এবং ট্রাই করার মতো স্পেশালি ব্লুবেরি মুস চেরি কাসাব আর হচ্ছে চকলেট মুস এই 3-4টা আইটেম আমার কাছে একটু বেশি ভালো লেগেছে মানে এটার কম্বিনেশনগুলো জোস ছিল আর বাকি সবগুলোই মোটামুটি বেশ ভালো বাই দ্য ওয়ে এখানে শুধুমাত্র এই আইটেমগুলো না এছাড়াও ওনাদের আরও বেশ কিছু আইটেম আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি চিপস এবং আরও বেশ কিছু মানে বার্থডে পার্টি থেকে শুরু করে আরও ছোটো ছোটো যে পার্টিগুলো হয় সেখানে গিফট করার মতো বেশ কিছু আইটেম এখানে পাবেন আপনি আসলে এটা এমন একটা জায়গায় একই জায়গায় হচ্ছে আপনি অনেকগুলো পেস্ট্রি আইটেম যদি কারো বার্থডে সেলিব্রেট করেন তার জন্য বার্থডে কেক এবং আদার যা যা দরকার আপনার অন্য কোথাও যেতে হচ্ছে না এক জায়গাতে আপনি একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছেন বার্গার পিৎজা স্যান্ডউইচ চিকেন রোল এবং আসলে অনেকগুলো আইটেম আছে এখানে আমি হচ্ছে একটা চিকেন রাশিয়ান রোল এনেছি যার প্রাইস হচ্ছে 100 টাকা এতগুলো আইটেম আসলে ট্রাই করা পসিবল না এমনিতেই আসলে মানে পেট ভরে গেছে বলা যায় ডেকোরেশনটা কিন্তু খুব সিম্পলি অনেক ভাল লাগছে যে আসলে খুব যত্নের সাথে এটা দিয়েছে হুইচ ইজ রিয়েলি গুড ইউনিক ব্রেডটা একদমই সফট আর হচ্ছে ভিতরে যে স্টাফিংগুলো আছে পর্যাপ্ত পরিমাণে চিকেন থেকে শুরু করে বাকি সব কিছুর যে কম্বিনেশন হুইচ ইজ রিয়েলি গুড সো আই থিঙ্ক তাদের ডেজার্ট আইটেমগুলোর পাশাপাশি ফাস্ট ফুড আইটেমগুলো ট্রাই করা যায় আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি যারা হচ্ছে ডেজার্ট ডিলাইট ভিজিট করবেন তারা হচ্ছে একটা কুপন পাবেন এই হচ্ছে কুপন এখানে হচ্ছে নাম ঠিকানা এবং হচ্ছে আপনার ফোন নাম্বার এই ইনফরমেশনগুলো ফিল আপ করে বক্সে হচ্ছে রেখে দিবেন এবং হচ্ছে এই মান্থের শেষের দিকে হচ্ছে 5 জন লাকি উইনারকে চুজ করা হবে এবং তাদের প্রত্যেককে 5 জনকে হচ্ছে রেফেল ড্রয়ের মাধ্যমে 2 পাউন্ডের কেক গিফট করা হবে সো যারা হচ্ছে ডেজার্ট ডিলাইট ভিজিট করবেন কেউ এটা মিস করবেন না এখানে হচ্ছে বেসিক্যালি আপনার কয়েকটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাইন দেওয়া আছে খুব সুন্দর করে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক এই তিনটার যে কোনো একটা প্ল্যাটফর্মে যদি আপনি ছবি তুলে চেক ইন দেন আপনি হচ্ছে পুরো নভেম্বর মাস পর্যন্ত 10% ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে 7 তারিখ পর্যন্ত 20% ডিসকাউন্ট পাবেন ফার্স্ট ফেজে হচ্ছে আপনাকে এখানে ছবিটা তুলতে হবে দেন হচ্ছে আপনাকে চেক ইন দিতে হবে চেক ইন দেওয়ার পর এই কর্নারে হচ্ছে আপনি একটি স্পিন পাবেন যেটাতে হচ্ছে আপনি স্পিন করার পর আপনার ভাগ্যে যেটা আছে সেটাই পাবেন আর যদি আপনার ভাগ্যে খাবার পড়ে যায় তাহলে কিন্তু সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এম আই রাইট সো আমি স্পিন করব নাকি হচ্ছে আপনি সো আমার পক্ষ থেকে আমার স্পিনটা হচ্ছে পান্ডা করবে ওকে অলরাইট লেটস সি হোয়াট হ্যাপেন কে 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 আই থিং ও নো 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 আপনি স্পিন করে ফ্রিতে খাবার খেতে পারবেন এখান থেকে যে কেকটা পাইছি পান্ডা হচ্ছে সেটা এখন আমাকে গিফট করবে গিফট থ্যাংক ইউ সো মাচ তুমি এটা খাই এটা যে বলো তো এটা টেস্ট কেমন টেস্ট ভালো মানে মজা শিওর এমনিতে যদি টেস্টটাকে হচ্ছে রেটিং করেন আউট অফ 10 এর মধ্যে আপনি কত দেবেন 10 আপু আপনিও 10 আপনি 9 আপু আপনি 9 টেস্টে 10-এ 10 কিন্তু ওভারঅল 10-এ 9 ওভারঅল 10-এ 9 টেস্টে 10-এ 10 শুধুমাত্র প্রাইসটা 20 টাকা কম হলে ভালো হয়
আমরা আমাদের সব ধরনের কাস্টমারের রুচিবোধের কথা চিন্তা করে ডেজার্টগুলো তৈরি করেছি এবং আমরা ডে বাই ডে আরও কিছু ডেজার্ট অ্যাড অন করবো আমাদের মেনুতে। ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যেই আমরা আরও 10-15 ডেজার্ট প্লাস হোমমেড হ্যান্ডমেড চকলেট আমরা ইনক্লুড করবো আমাদের ডিসপ্লেতে। আশা করছি সবারই ভালো লাগবে। তারপরেও আমরা কাস্টমারের রিভিউ জানতে চাচ্ছি, তাদের কাছে কোনটা কেমন লাগছে, তাদের রিভিউ নিয়ে আমরা আমাদের যে কমতিগুলো আছে সেগুলো আরও ঠিকঠাক করার চেষ্টা করবো আমরা সবসময়। পুরো বিকেল থেকে ছিলাম এবং কন্টিনিউয়াস এই ক্রাউডটা দেখতেছি, উইচ ইজ রিয়েলি গুড। খুব ভালো লাগতেছে, একটা উৎসব মুখর পরিবেশ। সো ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড ডে, ভেরি গুড টাইম উইথ ডেজার্ট ডেলাইট। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ফুড প্যান্টাসের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।